No, sure, no problem. So you see the timings. Yes, problem. সো এবার ভাগবত ক্লাসে আসুন, উনি চলে গেছে, কারণ আমাকে তাহলে ভিডিওটা কাটতে হবে তারপরে, কারণ ইউটিউবে দিতে হলে আলাদা আলাদা করতে হবে। তো এবার ভাগবত বের করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হুম, তো টেলিগ্রামে এটাই থাকবে না? হ্যাঁ, ভাগবতম বলে আমি আর লিখবো না? না, ओम अज्ञान तिमिरांधे सॉरी नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती वैशं ततो जयो मुदिरये नष्ट प्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवतीर उत्तम श्लोके भक्तिर भवति नैष्टिकी हरिओम तस्सत। দেখুন, আপনারা কোন রকম বাইন্ডিংস মনে করবেন না যারা এখানে আছেন আমি পড়াচ্ছি বলে। আমি জাস্ট পাঁচজন থাকে যারা, যাদের ঘুম পায় বা প্রবলেম চলে যেতে পারবেন, ঠিক আছে? যারা থাকার ওদের প্রবলেম হয় না ফিজিক্যালি, সো এখানে বসুন, আমি আধা ঘন্টা ভাগবত পড়ব, ঠিক আছে? কোনো রকম রেস্ট্রিকশন ফিল করবেন না এই ক্লাসে, আর আমাকে ক্লাসের মধ্যে জিজ্ঞাসা করবেন না আমি লিভ হব, ঠিক আছে? যার যখন ভাল লাগে বের হয়ে যাবে। কিন্তু যত সময় এখানে থাকবেন চেষ্টা করবেন আপনার ক্যামেরা অন করে থাকা, আপনার ঘুম পাবে আপনি বন্ধ করে চলে যাবেন। আর একটা জিনিস, এটা লাইট চলে, বুঝতে পেরেছেন? সো অনেকে আছে, মানে লাইভের মধ্যে আপনি খেয়াল রাখবেন এটা পুরো ওয়ার্ল্ড দেখে, সো আপনি লাইভের মধ্যে এমন কিছু বিছানা ইয়ে করবেন না, এগুলো করবেন না, কিন্তু মানুষ দেখে, তাহলে আপনি মশারি টানা না কি করেন এগুলো কোনো করবেন না, কেন পুরো ওয়ার্ল্ড এ দেখে। কিন্তু আর স্ক্রিনে কিন্তু আমার ফটো ডাইরেক্ট আসে না, পুরো সবার স্ক্রিনে আসে, ও কে কে বন্ধ করে আছে কি করে আছে সব দেখা যায়। এখন আপনি ক্লাস করেন কিন্তু মানুষ তো তখন বোঝে না যে আপনি ডেঙ্গুতে ইয়ে। এখন ডেঙ্গু হচ্ছে, আপনি একটু খেয়াল থাকবেন। হ্যাঁ, নারায়ণং নমস্কৃতম নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতী বেশম তত জয় মুদিরয়ে নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়া ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্টিকি হরিওম তস্যাৎ। ভাগবতমের তৃতীয় স্কন্ধের অধ্যায় এক, তৃতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ের 17 নম্বর শ্লোক। স্বনির্গত কৌরব পুণ্যলব্ধ গজা হয়া তীর্থ পদ পদানি অন্যাক্রম পূর্ণ চিকিৎসয়বাম অধিষ্ঠিত জানি সহস্র মূর্তি। স্বনির্গত কৌরব পুণ্যলব্ধ পুণ্যলব্ধ গজা গজা হয়া তীর্থ পদ পদানি অন্যাক্রম পূর্ণ চিকিৎসয়বাম অধিষ্ঠিত জানি সহস্র মূর্তি। সহস্র মূর্তি, সুকন্যা মা পড়ুন তো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। অনুবাদ: বিদুর তার পুণ্য ফলের প্রভাবে কৌরবদের পুণ্যার্জিত সৌভাগ্য অর্জন করেছিলেন,
হস্তিনাপুর ত্যাগ করার পর তিনি ভগবানের শ্রী পাদপদ্ম স্বরূপ বহু তীর্থস্থানের আশ্রয় গ্রহণ করেছিলেন। যে সমস্ত তীর্থস্থানে ভগবানের শত সহস্র চিন্ময় বিগ্রহ অধিষ্ঠিত, অতি উন্নত স্তরের পুণ্য সঞ্চয়ের বাসনায় তিনি সেই সমস্ত তীর্থ পর্যটন করেছিলেন। হরে কৃষ্ণ। এখানে দেখুন, এখানে বলেছে বিদুর তার আমি কেন বলেছি, কারণ অনেকের হয়তো আপনাদের শরীরে প্রবলেম থাকতে পারে, ইয়ে থাকতে পারে, আপনার চলে যাবে। যদি কৃষ্ণ আমাকে এই পৃথিবীতে রাখে, বুদ্ধি ঠিক রাখে, সো আমি যেহেতু এটা ধরেছি, আমি এই ভাগবত সব ইউটিউবে আমি দিয়ে যাব, যদি রাধারানী আমাকে ঠিক রাখে। আর যদি কোনো কিছু হয়, এটা এক দুদিনে হবে না, ইট উইল টেক এ টাইম। যদি আপনার কেউ নাও আসেন, আমি লাইভে দিয়ে দিয়ে এগুলো ইউটিউবে দিয়ে যাবো। তাই যাদের প্রবলেম হয় সে চলে যাবেন, যাদের প্রবলেম হয় না সে থাকবেন, শুনবেন। যারা মনে করেন যে পরে আপনার শুনলে ঠিক হয়, আর যারা মনে করেন ওতে মজা পাই না আমি প্রভু শুনে, লাইভে ডাইরেক্ট যখন আমি শুনি ভালো লাগে, সে থাকবেন। বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, গৌরাঙ্গ প্রভু বলেন। আমার একটু মাঝে মধ্যে কোমরে ব্যথা আছে, অপারেশন আছে। হ্যাঁ, আপনি দাঁড়িয়ে যাবেন, আমি দেখি তো আপনি দাঁড়িয়ে শোনেন, কোনো সমস্যা নেই। আমি সবই খেয়াল করি, আমি এই স্ক্রিন বারবার দেখি কে কি করছে। সো এখানে আপনি, আমি নিজেও তো দেখেন, আমি কখনো বসতে বসতে একটানা 5 ঘন্টা 6 ঘন্টা বসলে আমি নিজে দাঁড়িয়ে যাই, আমি কখনো আবার হেঁটে একটু আমার ছাদের উপরে হেঁটে হেঁটে আমি তখন ক্লাস দেই। প্রভু আপনি বললে তো আর যাওয়া যাবে না প্রভু, তার তো নেশা হয়ে গেছে একটাই। না, আমি আমি বললাম কেউ বাইন্ডিংস মনে করবেন না, কারণ এগুলো সব দেওয়া থাকে, ইউটিউবেও আছে, ফেসবুকেও আছে। শ্রী মাতাজি বললো তুমি অসুস্থ তো না, তোমরা আমাদের এখানে 12টা 12টা বাজে না, তোরা 2টা 3টা বাজে সমস্যা। হ্যাঁ, ওনার ওনার সমস্যা হয়ে যায়। হ্যাঁ, বুঝতে পারছেন, এখন এর জন্য আমি মেনটেন করতে পারছি না। সবটা রাখছিল এখন, না না, মাতাজির ইয়ে করেছে, কিন্তু এখন এটা আমার সঙ্গে আমরা কয়েকদিন ধরে আলোচনা, কিন্তু এখন আমি মাতাজির মেকআপ করতে গেলে আমার বাঙালি ভক্ত ইন্ডিয়ান ভক্তদের সেটিং করতে পারি না, কারণ মানুষ সাধারণত এইসব জিনিস, যেহেতু এগুলো অনলাইনের ক্লাস না, আর এখন মানুষের জীবনযাত্রা খুলে গেছে, ও সাধারণত এটা একটু অফলাইনে সময় ও করতে ভালোবাসে। ঠিক আছে, যেরকম মানুষ 8টা 9টার পরে, যেরকম দেখেন মায়াপুরের ক্লাস ও ভাগবত মহারাজের ক্লাস দেয়, যে শুরু করে আপনাদের বাংলাদেশে 8টা থেকে 9টা 10টা 9:30 10টা মধ্যে ক্লাস, কারণ মানুষ তখন ঘরে আসে। এখন যে আমাকে মাতাজিকে মেনটেন করতে যেতে হয়, তাহলে আমি এক মাতাজিকে পাওয়ার জন্য অন্য ভক্ত, কারণ 5টার সময় আমাদের 5টা মানে মানুষ তখন দোকানদারিতে থাকে, কেউ আছে অফিস থেকে আসে, কেউ আছে, সো ব্যালেন্স করতে পারবে না যারা লাইভে দেখে। কিন্তু যখন 6টা 7টা হয় তখন মানুষ একটা ধারণা নিয়ে নেয়, ঠিক আছে আমি যেহেতু একটা কোর্স করতেছি আমাকে এই টাইমে আসতে হবে। এমনকি ভক্তি শাস্ত্রীর কোর্স হয়, সেটাও এই রাত 7:30টায় কোর্স শুরু হয়। মায়াপুর থেকে যেটা রাত্রে ক্লাস না, ওরাও 7টা 7:30টায় শুরু করে। এর আগে তো আমি স্টার্ট করতে পারি না, তাহলে তো আমাকে অন্য জায়গায় ব্যালেন্স করতে পারি না। বুঝতে পারছেন, বিকেল হলে অনেকেই অ্যাটেন্ড করতে হয়, হতে পারে আপনারা যারা গৃহে আছেন কয়েকজন, তারপরে আপনারও আবার তখন ওই সন্ধ্যা লেগে যায়, আপনার সন্ধ্যা থাকে, প্রভু আমার তো সন্ধ্যা, একদিন বলেন ভগবানের স্বয়ং দেব কত কত। বুঝতে পারছেন, আমি কিভাবে করবো, আমি ব্যালেন্স করতে পারছি না, আমি চিন্তা করতেছি যে ওনাকে কিভাবে ডাকবো, বুঝলেন। এই দেখুন, এখন চিন্তা করে এখন এখন দেখুন আমার যে এই তমা মা, সে বলে প্রভু আমার তো সকাল দেখে না, এখন আমাকে একজন মেনটেন করতে গেলে পুরো পুরো ওয়ার্ল্ড আমাকে মেনটেন করতে পারি না। হরে কৃষ্ণ প্রণাম প্রভু, সেই জন্য আমি বলি না গীতার শ্লোকটা আমার 5:30টা বোর্ড,
এখন দেখুন এই এইভাবে যদি করতে যায়, দেখুন এই সুকন্যা মা সে একজন সতীর্থ, সেও শুনতে চায়, কিন্তু ওর তো এখন মঙ্গলারতির টাইম, ও তো মঙ্গলারতি করে ক্লাস করতে বসে। ওনার দেশে ক্যানাডা এখন মঙ্গলারতির টাইম, উনি মঙ্গলারতি করে আমার ক্লাস করতে বসে 5টার সময়। তো আমাকে তো এখন ফরেনারদের সঙ্গে আমাকে অ্যাডজাস্ট করতে গেলে আমি পারি না। এর জন্য গুরু মহারাজ ক্লাস দেয় কিরকম, একটা গুরু মহারাজ ক্লাস দেয় একটা ভোরে, যেটা ভোরে যেটা ক্লাস দেয় বিদেশে তখন রাত 7টা সাড়ে 8টার যে ক্লাসটা রাত, কিন্তু এদিকে আবার এর জন্য আমি ভোরে দিতে পারি না, কারণ বাঙালিরা তখন তো ভোরে কাজ করে। এর জন্য আমি 5টার একটা কি নিয়েছি, কারণ কি সবাই এই বিকেল টাইমটা এই 5টা থেকে 6টা অনেকে খালি স্লট থাকে, কারণ কি এই সময় একটু ইয়ে থাকে, গৃহস্থরা সন্ধ্যা দেওয়ার আগে একটু ফ্রি থাকে। এর জন্য আমি ওই 1 ঘন্টা মাঝে রেখে তখন আমি লাইভে যাই, যার শোনার শুনবেন না আসলে সে রাধারানীর কথা। আমি একটা না করতে গেলে এই যে তখন আবার কারো প্রবলেম, প্রভু আমি ভগবানের উপাসনা কখন করব। আমি তো বুঝতে পারি মাতাজি তো বলছে, আপনারা তো মাতাজির দিকে তাকিয়ে বলেছেন, কিন্তু আপনি তো তখন সন্ধ্যা পুজো করতে পারবেন না, আর আমার এই গ্রুপে তো বাংলাদেশ ভারতের লোক বেশি, ভারতের লোক বেশি। হ্যাঁ, এখন সমস্যা হচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে সবাই একটা গ্রন্থ পড়ায়, কিন্তু আমি তো 3টা গ্রন্থ পড়াই এখন আমার তো। হ্যাঁ, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কিছু ভুল বলে থাকে, আসলে কথা বলতে আসলে মানে আমাদের এখানে গ্রুপে তো মোটামুটি সবাই বয়সী টয়সী আছে, তা ওই মাতাজিরও সুবিধা হয় যদি আপনি চিন্তা করে দেখেন যে ক্লাস গুলি মানে একটু আগে আগে মানে শেষ করলে 11টা 12টা হলে তো অনেক রাত হয়, অনেক যে 4টায় উঠতে হয় তাদের জন্য কষ্ট হয়, নহলে প্রতিদিন 3টা বই না পড়ে 2টা বই পড়লাম আবার আরেকদিন, এরকম যদি শিডিউলে করা যায় হয়তো আমাদেরই ক্ষতি হবে, শেষ হবে কিনা আমরা তো চাচ্ছি তাড়াতাড়ি, আপনি তো চাচ্ছেন সব যেন। কিন্তু মা আমার এটা কি শেষ করতে হলে আমাকে, কারণ জীবনযাত্রা যেভাবে টার্গেট, কারণ আপনি একটা বোঝেন এই এই 3টা গ্রন্থকে আপনাকে শেষ করতে হলে টাইম দিতে হবে, 1-2 বছর তো আমাকে, যেরকম ধরুন আপনি যদি এটা কোর্স করতেন আমার কাছে, সাচ এক্সাম্পল আপনি যদি মায়াপুরে কোর্স করতেন, ও তো আপনার চিন্তা করবে না, ওর যে টিচার আছে ও 2 বছর, যেরকম এখানে ভাগবত কোর্স করায় 3 বছর, সো আপনাকে ওই 3 বছরের মধ্যে আপনি পারলে পারলে না পারলে না পারলেন ও তো কোর্স শেষ করে দিতে হবে। কারণ আমাকে যত দিন যাবে সবাই ব্যস্ত হবে, কার শারীরিক অসুস্থতা পড়ে কি হয়ে পড়ে, সো আমাকে এর জন্য অ্যাটেন্ডেন্স, আমি ওর জন্য কি বলছি আপনি যদি না আসেন আমি ঠিক এগুলোকে করে করে আমি ইউটিউবে ঢেলে দিয়ে যাব, ঠিক আছে, আমি ঠিক পড়িয়ে পড়িয়ে বুঝিয়ে চলে যাবো। যেরকম প্রভুপাদ, তিনি এই গ্রন্থ লিখেছেন কখন, যে সময় মানুষ ঘুমিয়ে থাকে, লিখে লিখে উনি দিয়ে গেছে, ঠিক আছে, যে যখন পারে। এর জন্য আমাকে যদি এইভাবে মেনটেন করতে হয় তখন আমি পারবো না এই 3 গ্রন্থ শেষ করতে। দেখেছেন এক ভাগবতের 2 স্কন্ধ শেষ করতে আমার 1 বছর লেগে গেছে, এটা 18 স্কন্ধ শেষ করতে 5 থেকে 6 বছর লেগে যাবে। এর জন্য আমি বলেছি, এর জন্য আমি একটা কথা বলেছি, যার যখন যেখানে প্রবলেম হয় আপনি ওর পরে কাট অফ হয়ে যাবেন, কিন্তু যার ই আছে, কারণ এর মধ্যে অনেকে বলবে প্রভু আমার তো ই আছে আমাকে তো আপনি এটা করাই দিতে পারেন, এর জন্য যার যতটুকু হয় সেই ততটুকু করে চলে যাবেন, বাকি লোকেরা যারা করছে পরে এগুলো তো আমি লাইভে রাখছি ইউটিউবে, যে আপনারা পরবর্তীতে ইউটিউবে শুনতে হবে, নাহলে আমি কোনোভাবে ব্যালেন্স করতে পারছি না, আমি অনেকবার চিন্তা করেছি, বুঝতে পেরেছেন, অনেক কষ্ট করে, অনেকবার চিন্তা করেছি, প্রভু ক্ষমা করে দেন কিছু না। ধরুন আমি এই যে ইয়ে আছে, এখন আমাকে কি যখন বাংলায় প্রচারে যেতে হয় তখন তো আমাকে বন্ধ করে দিতে হবে, আমি প্রচারে গেলে সেখানে বসে, অনেক গ্রাম আছে যেখানে কোনো ওয়াইফাই কাজ, ডাটাই কাজ করে না, আমি কিভাবে করব, আমি তো সব পেন্ডিং রেখে আমি তারপরে নিয়েছি আমি মায়াপুরে কোনো দিকে আমি বেরোবো না,
যদি ইমার্জেন্সি না হয় তবু আমাকে এটাকে কন্টিনিউ রাখতে হবে, কারণ আমি যে মাঝখানে ব্রেক দেই তাহলে আবার ঘুষানো সম্ভব না, ঘুষানো সম্ভব না। আপনি মনে করেন আমি এই ভক্তটার জন্য গিয়েছি কারণ ওকে স্পেশাল কেউ পাঠিয়েছে এর জন্য, নাহলে আমি কত মানুষ আমাকে বুকিং করতে চায় প্রভু আপনি ইয়েতে আসেন, এই দেখুন ইয়েরা আসবে আমাদের অভিজিৎ প্রভুরা আসবে 9 দিন কার্তিকে, আমি আগেই বলে নিয়েছি দেখুন আপনাদের আমি যা ঘুরে ঘুরে বিকেল পর্যন্ত সব কিন্তু আমি ঘুরেই দেবো, বাকি বিকেল আপনারা গেস্ট হাউসে বসে আমার ক্লাস শুনেন, নাহলে কিন্তু আমি 9 দিন কার্তিকের মধ্যে বন্ধ রাখলে সব হজবরল হয়ে যাবে। আমি কত দিক থেকে ইয়ে করছি, কারণ আমার চিন্তা হচ্ছে এগুলোকে শেষ করতে হবে, না হলে এগুলো আপনি মনে করেন আমি একটা বই পড়াতে গেলে ভাগবত এই জিন্দগিতে আপনি শেষ করতে পারবেন না, 18,000 শ্লোক, ইটস নট ইজি। তাহলে আমাকে আমি শুনি পদ্মনেত্রবাবু ভাগবত শেষ করে, আমার এখানে 2-3 জন ভক্ত আছে ওরা পদ্মনেত্রবাবু কিরকম পড়ায় জানেন, রিডিং পড়াই যায় এক সপ্তাহ এক এক দিন শুধু শ্লোক আর অনুবাদ। এখন আমি তো ওইভাবে পড়াতে আমি আপনাদের পুরো শ্লোক অনুসারে যেরকম প্রতিদিন গীতা ভাগবতের ক্লাস হয় মন্দিরে এক একটা শ্লোক দিয়ে এক 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 ঘন্টা হয়, এর জন্য আমি এই ফেসে এর জন্য একটু কিছু পেতে হলে একটু কিছু আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, আমি যেরকম একদিক দিয়ে আপনাদেরও একটু স্যাক্রিফাইস করতে হবে। আর সাধারণত শহরের লোক আমার মনে হয় না এ যতই ভক্ত হোক কেউ 10টার আগে ঘুমায় না, মিনিমাম 10টার আগে। আমি এই অনলাইনে থাকি তো আমি রাত্র 12টার সময় আমি মেসেজের রিপ্লাই দিই তখনও দেখি, কালকে আমি দেখি আমাদের ইয়ে মাতাজি তার ঘরের পূজার ভাগবতের সেটের ইয়ে নন্দিতা মাতাজি 1:30টার সময় আমাকে ফটো পাঠাচ্ছে আমি দেখতেছি, আমি তো তখন অনলাইন, কারণ আমি বিদেশে তখন আমার পোস্টিং করতে হয়, আমি দেখি 1:30টার সময় উনি আমাকে ভাগবতের পূজার ফটো পাঠাচ্ছে। প্রভু কালকে সারাদিন পাঠাবো সময় পাইনি প্রভু, দেখেছেন উনি তার রাত 1:30টার সময় উনি কি করেন জেগে আছে, আমি দেখি তো এখানে ম্যাক্সিমাম হতে পারে আপনার 2-4 জন যারা বয়স্ক আছে শুয়ে পড়ে ম্যাক্সিমাম জেগে থাকে, আর বাঙালিরা তো এত কিছু এক মন্দিরবাসী ঘুমাইতে পারে কারণ ওখানে সিস্টেম আছে, এখন জেগে থাকলে প্রবলেম, তারপরও তো আমরা ব্রহ্মচারী জন যে বেশি ইমার্জেন্সি হয় কথা বলা হয় সে ছাদে চলে যায় বাকি সব ঘুমাই থাকে, 10টা 10:30টার আগে শহরের কোনো লোকই ঘুমায় না, কোনো লোকই ঘুমায় না। না হলে আপনি বুঝেন আমি যখন এই প্রশ্নোত্তর করি এই হাজার হাজার প্রশ্নগুলো আসে কোথা দিয়ে, এ যদি জেগে না থাকে আমি তো লাইভের প্রশ্নোত্তর অনেক সময় 11টা 11:30টা বেজে যায়, প্রশ্ন না আসলে আমরা কিভাবে উত্তর দিতে থাকি, তো প্রশ্ন আসতে থাকে। আমি হয়তো আপনাকে ছেড়ে দেব, ও মায়া আপনাকে ঠিক কারণ আপনার ঘুম পাবে না, আপনি ঠিক তখন কাজ হতে পারে আমাদের গৌরাঙ্গপ্রভুর ঘুম পেয়ে যাবে, উনি বয়স্ক ওনারে, কিন্তু এখানে তো এরকম গৌরাঙ্গপ্রভুর বয়স মতো নেই, ও তখন ঘরের কাজ বাজ অন্য কিছু থাকে, কিন্তু যারা লাইভে শুনে তারা আমাকে বলে প্রভু এই টাইমটা ঠিক আছে, কারণ আমরা তখন একটু ইয়ে করে আমরা বসতে পারি শুনতে পারি। হরে কৃষ্ণ, আমি চেষ্টা করতেছি, আমি বুঝতে পারতেছি না কিভাবে, কারণ লীলাছড়ি মাকে নি আমি বুঝতে পারছি না, কারণ ওনার সঙ্গে 2.5-2.5 ঘন্টা ডিফারেন্স, আর এই উনিও ছাড়তে পারছে না, আমি ওনাকে কিভাবে যে কনভিন্স করবো আমি বুঝতে পারছি না যে কিভাবে কাভারেজ করব। আমি দেখুন এখন আমার চৈতন্য চরিত্রে এই সন্ধ্যার ক্লাসে 70 জন থাকে, কিন্তু আমি যখন 5টার ক্লাস দিই আমি দেখি 25 জন থাকে, 30 জন থাকে, তো আপনি দেখুন ওরা আসতে পারে না, আপনি দেখুন আমি যখন জুমে ক্লাস করাই 65 জন তো থাকি গীতার ক্লাসে, কিন্তু আমি চৈতন্য চৈতন্য ক্লাস দিই তখন 25 জন ক্লাসে পাই, 25-30 জন, আমাকে যেহেতু মেজরিটি দেখতে হয় তখন। হরে কৃষ্ণ হরে বল, আমার গীতার শ্লোকটা কোনো মেইন না, গীতার শ্লোকটা জাস্ট আমরা যখন সময় পেলাম, আর ওটা তো আমি অপশনাল নিয়েছি যে আমাদের কিছু শ্লোক এভাবে করে মুখস্থ, কিন্তু আমার এই তিনটে গ্রন্থ হচ্ছে মেইন, এই তিনটে পড়াটা হচ্ছে মেইন। গীতার শ্লোক আজকে হয়তো আমার ব্যস্ততা আছে ঠিক আছে আজকে স্কিপ করে দিলাম, ওটা
কালকে এ না যে গীতার শ্লোক তো আমাদের টার্গেট না যে এতগুলো মুখস্থ করে, ওটা তো একটা একটা দিন করে এক একটা মুখস্থ করলে হয়, কিন্তু আমাকে তো এই এই অধ্যায়গুলোকে শেষ করতে হবে। আর আমি ধামাচাপা দিতে পারি না, কারণ তাহলে আবার আমার ভাগবতের চরণ অপরাধ হবে, এগুলো তো আমাকে বুঝিয়ে বুঝিয়ে পড়তে হবে। হরে কৃষ্ণ। ও গীতার ক্লাসটা তো ভিডিও করেও অনেকে দিতে পারে, ওটা তো দেয়া হচ্ছে, সব থাকে, সব এগুলো ইউটিউবে থাকে, আমাদের বিশান্তি মাতাজির দায়িত্ব দিয়েছে, সবগুলো ক্লাসের পরপরই রাত্রি লোডিং করে দেয়, সবগুলো থাকে। কিন্তু এটা ঠিক, আপনি যখন লাইভে আমার সঙ্গে বসে ক্লাস করবেন, এর যে আনন্দ আপনি ওই শুনে শুনে ওই আনন্দ পাবেন না, ওই আনন্দ পাবেন। প্রভু ফোনের রেকর্ডটা দেখতে মানে একটু দেখার পরেই মনে হয় যে না অফ করে দিয়ে পরে আবার দেখব ওই রকম, কিন্তু ক্লাসে যখন আপনার সাথে বসে শুনি ওইটার ইয়েটাই আলাদা। তাহলে আমরা অনেক প্রশ্ন করতে পারি লাইভে, এর মধ্যে লাইভে হলে সেটা হয় না। সুন্দেশ্বরী মাতাজি পড়ুন ষোলো নম্বর, ও না সরি ইয়ে পড়তেছিল শোকনামা, হ্যাঁ শোকনামা পড়েন। তাৎপর্য শ্লোক প্রপাত কি জয় না, অনুবাদটা কি যেন সরি অনুবাদটা বিদু বিদু ষোলো নম্বর না, হ্যাঁ ষোলো নম্বর না না সতেরো সরি। বিদুর তার পূর্ণ ফলের প্রভাবে কৌরবদের পূর্ণার্জিত সৌভাগ্য অর্জন করেছিলেন, বিদুর তার পূর্ণ ফলের প্রভাবে কৌরবদের পুণ্যার্জিত সৌভাগ্য অর্জন করেছিল, বিদুর তার পুণ্যকর্মে বলে কৌরবদের পুণ্যার্জিত সৌভাগ্য অর্জন করেছিল। হস্তিনাপুর ত্যাগ করার পর তিনি ভগবানের শ্রী পাদপদ্ম স্বরূপ তীর্থস্থানের আশ্রয় গ্রহণ করেছিল, যে সমস্ত তীর্থস্থানে ভগবানের শত সহস্র চিন্ময় বিগ্রহ দৃষ্টিত, অতি উন্নত স্তরের পূর্ণ সঞ্চয়ের বাসনায় তিনি সেই সমস্ত তীর্থ পর্যটন করেছিল। এখন এখানে একটা জিনিস দেখ, বিদুর তার পূর্ণ ফলের প্রভাবে কৌরবদের পুণ্যার্জিত যে সৌভাগ্য অর্জন করেছিল, এখন এটা প্রশ্ন আসতে পারে বিদুরের পূর্ণ ফলটা কি ছিল বলুন। এখানে বলেছে বিদুর তার পূর্ণ ফলের প্রভাবে কৌরবদের পুণ্যার্জিত সৌভাগ্য অর্জন করেছিল, কিভাবে? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ প্রভু, বিদুর তো এই দুর্যোধনের ওইখানে যে কাজ করতেন উনি তো তাদের কাছ থেকে পারিশ্রমিক নিতেন না, কারণ ওরা তো ছিল মানে অধার্মিক, ওদের কাছ থেকে পারিশ্রমিক নিতেন না, উনি যা করতেন উনি যেটা উপার্জন করতেন ওটাতে তিনি ভগবানের সেবা করে তারপরে প্রসাদ পেতেন, এটাই তার পুণ্যকর্ম ছিল বা শক্তিতে ছিল। এবার ভালো করে বুঝুন, বিদুর তার পূর্ণ ফলের প্রভাবে কৌরবদের পুণ্যার্জিত সৌভাগ্য, আরে এক কথায় উত্তর হচ্ছে কৌরব বংশটা কার বংশ, কার বংশ? ভগবানের বংশ না, এই বংশ তো ভগবানই জন্মগ্রহণ করেছে, হ্যাঁ কি না? তো ভগবানের বংশে জন্মগ্রহণ করে যদি তার পূর্ণ কর্ম না থাকে তাহলে কেউ জন্মগ্রহণ করে না, পারে না। যদি পূর্ব জন্মে মহাত্মা না হয় বা এরকম কোনো পূর্ণ কর্ম না করে তাহলে এর জন্য ওই বংশে যে জন্মগ্রহণ করবে সে তো অলরেডি পূর্ণ করেও এসেছে আবার ওখান থেকে কামিয়েছে, একে তো করে এসেছে আবার ওই বংশে জন্মগ্রহণ করেও কামিয়েছে, কারণ মহাত্মার সঙ্গ করেছে না সব, ভগবান পঞ্চ পাণ্ডব এদের সঙ্গ করেছে, এর জন্য এই কথা বলেছে। এই পূর্ণ অর্জনের ফলে তিনি কি করেছে, অতি উন্নত স্তরের পূর্ণ সঞ্চারে বাসনায় তিনি সেই সমস্ত তীর্থ পর্যায়, এর থেকে মনে করতে হয় অনেকে আমাকে লেখে, আমি যখন বৃন্দাবন দর্শন করে অনেকে প্রভু আমি তো বাড়ি করছে আমি আমার ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে এসে বৃন্দাবন থাকতে চাই, তাহলে এখান থেকে বুঝুন আপনাকে ধামে থাকতে হলে আগে পূর্ণ থাকতে হবে, সুকৃতি থাকতে হবে, তা না হলে আপনি ধামে আসতে পারবেন না। এই বিদুরের ক্ষেত্রে ভাগবত বলছে যে বিদুর পূর্ণ আত্মা ছিল এর জন্য উনি তীর্থ পর্যটন করতে পেরেছে এবং তীর্থের কৃপা নিতে পেরেছে, বুঝতে পেরেছে? হ্যাঁ তাৎপর্য আসুন। নিঃসন্দেহে বিদুর ছিলেন অতি উন্নত স্তরের পূর্ণাত্মা,
তা না হলে তিনি কৌরব বংশে জন্মগ্রহণ করতেন না। উচ্চকুলে জন্ম, ধন, বিদ্যা ও দেহের সৌন্দর্য সবই পূর্বকৃত পুণ্যের ফল। কিন্তু এই সমস্ত পুণ্য ভগবানের কৃপা লাভ করে তার অপ্রাকৃত প্রেমময়ী সভায় যুক্ত হওয়ার জন্য যথেষ্ট নয়। বিদুর নিজেকে যথেষ্ট পুণ্যবান নন বলে বিবেচনা করে ভগবানের নিকটবর্তী হওয়ার নিঃসন্দেহে বিদুর সরি এই সমস্ত পুণ্যাত্মা সরি আবার একটা পয়েন্ট মনে আছে বলে এই দেখুন এই যদি কৃষ্ণ কৃপা করে দেখি আমার কার্তিকের মধ্যে একটা ব্যবস্থা হচ্ছে আমি বুঝতে আমি যে কত চিন্তা করি এই ক্লাসটা যাতে আমি পুরোপুরি কন্টিনিউ করে যেতে পারি আপনার মনে করে না আমি মনে করি কোনোদিন যদি লীলাচুরি মা কারণ সবারই অসুস্থতা আছে আমিও কবে অসুস্থ হয়ে পড়ি যদি উনি একটা লাইক দিয়ে চলে যায় যদি ভগবান কৃপা করে হতে পারে দেখি কার্তিকের মধ্যে একটা কিছু হবে যদি উনি যদি ঘুমিয়ে যায় এর জন্য আমি অ্যাপস বের করেছি যাতে উনি একটা লাইভ দিয়ে চলে গেলে আমি কাট কাট করে আলাদা করতে পারি এই বিশান্তি মাতাজি আমার যারা ইংলিশ গ্রুপ আছে তাদের লগে উনি যদি একটা লাইভ দিয়ে চলে যায় তো আমি ওটাকে কাটার ব্যবস্থা আছে কিভাবে আমার গীতা ক্লাসের পরে কাট করে আমি ওটাকে দিতে পারি কারণ আমি এত চিন্তা করি যাতে কোনো মতে এটাকে ইয়ে না হয় বুঝতে পেরেছেন এর জন্য দেখুন এখন উনি তো চলে গেছে এখন এই লাইভ তো একটাই চলছে কিন্তু কালকে আপনি এই রাত্রি দেখবেন আপনি এক ঘন্টা পরে আমার ক্লাস শেষে দেখবেন সবগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে আলাদা এই বিশান্তি মাতাজিও কম না ও কিন্তু বাংলা কিছুই বোঝে না দেখবেন ওখানে লেখা প্রথমে ওইটা আবার আমি রাত্রেই আমাকে এডিটিং করে রাখতে হয় ও তো পেস্টিং করে দেয় হ্যাঁ কারণ আমাকে এরপরে এই ক্লাস শেষ করে আমাকে হোয়াটসঅ্যাপ আর ইয়ে দেখতে হয় বিদেশের করসপন্ডিং দেখতে হয় তো আমি একই সঙ্গে দুটো কাজ করতে নেই অনেক লোকজন দিয়ে আমি চেষ্টা করি এই কাজগুলোকে সবাই রে সবটা করতে পারে না বিশান্তি মাতায় সিরিয়াস আছে বুঝতে পেরেছেন এক একজনকে দিয়ে এক এক ভাবে আমি চেষ্টা করি এটাকে ইয়ে করতে সো জাস্ট লিটল বিট কোঅপারেট মি সবাই আমাকে হ্যাঁ বলুন মা সরি নিঃসন্দেহে বিদুর ছিলেন অতি উন্নত স্তরের পুণ্য আত্মা তা না হলে তিনি কৌরব বংশে জন্মগ্রহণ করতেন না সরি আবার ওই প্রশ্ন কারণ শ্যামপ্রভু লীলা থেকে আমাকে অনেক কিছু আপডেট হতে হয়েছে কারণ আমি তখন নতুন শুরু করেছিলাম তো সো আমাকে একদিকের শিক্ষায় এখন এখন আপনি জানেন কত লোক আমাকে বলে প্রভু আমাকে একটু সেবা দেন আমি চিন্তা করি একদিন আমি যখন পুরো নিরুপায় ছিলাম আমি অনেক কিছু করে এই সেট আপ তৈরি করে নিয়েছি বুঝতে পারে না আমাকে সবকিছু নিয়ে এক্সপিরিয়েন্স নিতে হয় সবাই এরকম এক সময় বিভিন্ন প্রবলেম হবে কিন্তু এক আমি স্টিল থাকলে তখন কিছু হবে না বুঝতে পারে আমি লাইভের প্রশ্ন উত্তর ও আমি ঠিক করে নিয়েছি লাইভের প্রশ্ন আমাকে একটা ভক্ত একটা মোবাইল দিচ্ছে আমি দেখলাম যদি লাইভে ইনকেস মাতাজি না আসতে পারে আমি একটা মোবাইল দিয়ে ক্লাস দিলে আর একটা মোবাইল থেকে আমার যেহেতু আমার কাছে ওয়াইফাই আছে আমি ওয়াইফাই কেন নিলাম আমি তাকে ডাটায় চালাতাম ওয়াইফাই ডাটা আমি দিয়ে তাহলে আমি ওটা থেকে দেখতে পারি কি কি প্রশ্ন করে সো আমার নিজের প্রশ্ন উত্তর আমি নিজে করতে পারি নিজের প্রশ্ন উত্তর আমি নিয়ে কিন্তু লীলাশ্বরী মাকে নিলে ভালো হয় দুজন রিপ্রেজেন্টেটিভ থাকে মানে কোনো কিছু আমার হাতের বাউন্ডারির মধ্যে এখন আমার নেই সবকিছু আমার গ্রিপের মধ্যে আছে শুধুমাত্র লাইফটা লীলাশ্বরী মাকে দিয়ে করাতে হয় বাকি সবগুলোই আমার গ্রিপের মধ্যেই চলে হ্যাঁ বলুন সরি নিঃসন্দেহে বিদুর ছিলেন অতি উন্নত স্তরের পুণ্য আত্মা তা না হলে তিনি কৌরব বংশে জন্মগ্রহণ করতেন না এখন বুঝুন এই যে যে কথাটা আমি বলতেছিলাম যে যদি উনি পুণ্যাত্মা না হতো তার জন্ম কি বা ভগবানের বংশে হয় তাহলে আমরা ইজিলি বুঝতে পারি সে কিভাবে পুণ্যাত্মা উচ্চকুলে জন্ম ধন বিদ্যা ও দেহের সৌন্দর্য সবই পুণ্য ফল
তাহলে এর থেকে আপনারা বুঝতে পারেন কখনো হিংসা করবেন না, কারো নিন্দা, ও দেখ ও দেখতে কত সুন্দর, তার মানে বুঝতে হবে সে পূর্বজন্মে স্বীকৃতি করেছে। এখানে প্রভুপাদ বলছে চারটা জিনিস, সেটা কি উচ্চকূলে জন্ম, ধন, বিদ্যা, দেহের সঙ্গে, এসব পূর্বজন্মের স্বীকৃতি। এখন আবার বুঝবেন ও যে এই স্বীকৃতি যদি এখন মিস ইউজ করে সামনের জীবনে পেট নিয়ে জন্মগ্রহণ করবে, এই জীবনের জ্ঞান যদি ভগবত ভক্তিতে না লাগায় সামনের জীবনে ও ডাম্পেন হয়ে পাগল হয়ে জন্মগ্রহণ করবে। এর জন্য বুঝতে হবে চার জিনিস, এই চার জিনিস পূর্ণ কর্মের ফল, আবার এই চার জিনিস আমাদের কি ভগবত ভক্তির ধ্বংসের ফল। মানুষের এই দেহের সৌন্দর্য, বিদ্যা, ধন, বংশমর্যাদা, ভক্তির কি 12টা বাজিয়ে নেয়। তারপরে বলুন, কিন্তু এই সমস্ত পূর্ণ ভগবানের কৃপা লাভ করে তার অপ্রাকৃত প্রেম সভায় যুক্ত হওয়ার জন্য না না না, এইটা এইটা বিদুর নিজেকে যথেষ্ট পুণ্যবান। হ্যাঁ, ও সরি, এই সমস্ত পুণ্য ভগবানের কৃপা লাভ করে অপ্রাকৃত প্রেমময় সেবায় যুক্ত হওয়ার জন্য যথেষ্ট নয়। তার মানে একটা কথা বুঝুন, এই দেহের সৌন্দর্য, রূপের সৌন্দর্য, বংশের সৌন্দর্য, এইসবের সৌন্দর্য আপনার ভগবত ভক্তির জন্য যথেষ্ট নয়। তারপরে বিদুর নিজেকে যথেষ্ট পুণ্যবান নন বলে বিবেচনা করে ভগবানের নিকটবর্তী হওয়ার মহাপুণ্য অর্জন করার জন্য পৃথিবীর সমস্ত তীর্থস্থান পর্যটন করতে মনস্থ করেন। সেই সময় শ্রীকৃষ্ণ স্বয়ং এই পৃথিবীতে উপস্থিত ছিলেন এবং বিদুর তৎক্ষণাৎ সরাসরি ভাবে তার কাছে যেতে পারতেন, কিন্তু তা তিনি করেননি, কেননা যথেষ্ট ভাবে পাপ মুক্ত হতে পারেননি বলে তিনি নিজেকে মনে করেছিলেন। সম্পূর্ণরূপে পাপ মুক্ত না হলে শুদ্ধ ভগবত ভক্ত হওয়া যায় না। বিদুর জানতেন যে কূটনীতি পরায়ণ ধৃতরাষ্ট্র ও দুর্যোধনের সঙ্গ করার ফলে তিনি তার পুণ্য ফল হারিয়েছেন এবং তাই তিনি তৎক্ষণাৎ ভগবানের সাহচর্য লাভ করার উপযুক্ত ছিলেন না। তাহলে দেখুন এখান থেকে কত বড় শিক্ষা আমরা পেলাম প্রভুপাদ। বিদুর তো ওই সময় তো ভগবান ওই বংশেই ছিল না, আর প্রেজেন্টও ছিল ভগবান। বিদুর পারতো না এই যে ধৃতরাষ্ট্র এই কাজটা করেছে কমপ্লেন নিয়ে ভগবানের কাছে যেতে, দুর্যোধনের প্রবলেমটা নিয়ে কমপ্লেন নিয়ে যেতে পারতেন কি না? কিন্তু উনি জাননি। কেন? উনি জানে যে আমি কোয়ালিফাইড না, কোয়ালিফাইড না। এর জন্য উনি কি করলেন, আগে নিজেকে পরিশোধন করার জন্য উনি গেলেন। এই ঠিক এই মনোভাব, একই মনোভাব আমরা কার মধ্যে দেখি? রূপ সনাতন, হরিদাস ঠাকুর, তারা জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছে না? তারা ডাইরেক্ট মহাপ্রভুর কাছে গিয়েছে না? এমনকি মহাপ্রভুর আলিঙ্গনও করতেন না। কেন? তারা মনে করতেন আমরা আনকোয়ালিফাইড, আনকোয়ালিফাইড। এর থেকে আমাদের বোঝা উচিত যারা শুদ্ধ ভক্ত হবে বা যারা প্রকৃত ভগবত ভক্ত হবে তারা ডাইরেক্ট কেন যাবে না? যেরকম রূপ সনাতন কি মনে করেছিল, এখন আপনার প্রশ্ন আসতে পারে, রূপ সনাতনের মধ্যে এই চেতনা কেন আসলো যে তারা হুসেন শাহের আন্ডারে চাকরি করেছে, এর জন্য ওনারা মহাপ্রভুর কাছে ডাইরেক্ট যাচ্ছে না? যদিও তারা, আমরা বুঝে নিলাম রূপ সনাতন মঞ্জুরি, কিন্তু যদি ভৌতিক দৃষ্টিতে দেখি তাহলে এই রূপ সনাতন এই আইডিওলজি কোথা থেকে পেলেন? এই বিদুরের কাছ থেকে। কারণ বিদুর কি করলেন, ডাইরেক্ট ভগবানের কাছে যায়নি প্রবলেমের পরপরই, আগে নিজেকে পরিশোধনের জন্য কি করলেন, মহাত্মার কাছে গেলেন, তার জ্ঞানের মাধ্যমে নিজেকে স্নাত করে পরিচ্ছন্ন করে তারপর। তাহলে এর থেকে আমাদের জীবনের শিক্ষা, যারা লাইভে শুনছেন ভালো করে শুনুন। অনেকে মনে করে আমাদের জীবনে দীক্ষার সাধুগুরু, মানে কোনো সাধুর কাছে কেন শরণাপন্ন হতে হবে, গুরু কেন ধরতে হবে? এর জন্য আমরা এই জড় জগতে যখন এসেছি জানতে অজান্তে কিছু পাপ তো করেছি, আমরা তুলসী পাতা ধোয়া জল না, আমরা জানতে অজান্তে অনেক পাপ করেছি। এটা পরিশোধন করার জন্য একজন সদ্গুরুর তত্ত্বাবধানে থাকলে পরে, পরিশোধন হওয়ার পরে কৃষ্ণ আমাকে অ্যাকসেপ্ট করবে, এর আগে অ্যাকসেপ্ট করবে না। এর জন্য বিদুর ডাইরেক্ট কৃষ্ণের কাছে না গিয়ে, কারণ আমি কালকের ক্লাসে বলেছিলাম না, কালকের ক্লাসে কি বলেছিলাম, যদি বিদুর কমপ্লেন নিয়ে যেত ভগবানের কাছে তাহলে ভগবান সঙ্গে সঙ্গে কি বলতো, বলুন কি বলেছিলাম,
দেখি কার কার মনে আছে, বিদুর যদি এই কমপ্লেন নিয়ে যেত কৃষ্ণ বিদুরকে কি প্রশ্ন করত? বিদুর তোমাকে, তুমি তো ভক্ত, তুমি জানো না যে পলিটিক্স এর মধ্যে ভক্তদের যাওয়া উচিত না? কেন গেছো? এখন দেখো মজাটা কেমন হয়, একটা প্রশ্ন করত, সেকেন্ড উত্তর কি দিত? বিদুর তুমি যে গেছো এর দ্বারা তোমার জীবনের এক্সপিরিয়েন্স হয়েছে কিনা? কি এক্সপিরিয়েন্স হয়েছে? যে একমাত্র আমার চরণে শরণাগত ছাড়া যার কাছে তুমি শরণাগতে যা কাজই করো, লাস্টে অন্তিমে জড়জগতে মানুষের জন্য তুমি যা করো, লাস্টে কি তাল করলে পরে ওরা তিল রূপে দেখবে, আর লাস্টে লাত মেরে শেষ করবে, ফিনিশ করবে। এবার বুঝতে পারলে যে কেন এটা, এটা তুমি কেন দুঃখ পাচ্ছ, এটা তো তোমার পরিশোধনই হয়েছে? এই সমস্ত প্রশ্নের কথা বিদুর জানতে, যে এই প্রশ্নগুলোই আমাকে খ্রিস্ট শোনাবে, তা এগুলো আমি আগে এর জন্য নিজেকে পরিশোধন করেনি, পরিশোধন করেনি। তাহলে বুঝতে হবে যে আমাদের ডাইরেক্ট কেন ভগবানের কাছে যাওয়া উচিত না, আমি কি মুখ নিয়ে যাব, আমার মধ্যে তো দোষ ত্রুটি আছে। এর জন্য আমি সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে আগে আমার নিজেকে পরিশোধন পরিমার্জন করি, তারপর আমি ভগবানের কাছে যাই। দাবারি বিদুর জানতেন কূটনীতি পরা ধৃতরাষ্ট্র ও দুর্যোধনের সঙ্গ করার ফলে তার পূর্ণ ফল নষ্ট হয়ে গেছে। প্রভু এখানে আমার প্রশ্ন হলো যে তারা তো কৌরব বংশে জন্মগ্রহণ করছে পূর্ণ ফলে, আবার এখানে বলা হয়েছে দুর্যোধন তো এবং ধৃতরাষ্ট্র তো কৌরব বংশে ছিলেন, কিন্তু তাদের এখানকার চরিত্রটা চরিত্রটার মধ্যে খটকা লেগে গেল। ওরে প্রভু আপনার এটা মনে নেই, কালকে আমি পড়িয়েছি পূর্ণ নষ্ট হয়, ভক্তি নষ্ট হয় না, পূর্ণ যদি অপূর্ণের সঙ্গে মিক্স হয় সঙ্গে সঙ্গে পূর্ণ ক্ষয় হয়। পূর্ণ যখন আপনি কোন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হবেন তখন আপনার পূর্ণ ক্ষয় হবে, কিন্তু ভক্তি এমন একটা জিনিস ও যতই আপনি গন্দা চিজের মধ্যে যান ভক্তি নষ্ট হবে না। এর জন্য বারবার কিন্তু এখানে বলছে পূর্ণ নষ্ট হয়েছে, ভক্তি নষ্ট হয়েছে এটা কিন্তু বলেনি। ভক্তি কি নষ্ট হয়েছে? যদি ওনার ভক্তি নষ্ট হয়েছে তাহলে উনি কেন তীর্থে যাবে, উনি তীর্থে যাবে, ক্লিয়ার? হ্যাঁ পড়ুন ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের 28 নম্বর শ্লোকে, নিম্নলিখিত শ্লোকে তা প্রতিপন্ন হয়েছে। যেসাম তন্ত গতম পাপং জনানাম পুণ্য কর্মণাম তে দন্দমোহ নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। যারা কংস ও জরাসন্ধের মতো পাপি অসুর তারা কখনই শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে মনে করতে পারে না। শাস্ত্রের নির্দেশ অনুসারে যে সমস্ত শুদ্ধ ভক্ত ধর্মের অনুশাসন পালন করেন তারাই কেবল কর্মযুগ ও তারপর জ্ঞান যুগের পন্থায় যুক্ত হতে পারেন এবং তারপর বিশুদ্ধ ধ্যানের মাধ্যমে বিশুদ্ধ চেতনা উপলব্ধি করতে পারেন। যখন ভগবত চেতনার বিকাশ হয় তখন মানুষ শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার সুযোগ দিতে পারে। এক মিনিট, এখানে দেখুন, যারা কংস ও জরাসন্ধের মতো পাপি অসুর তারা কখনোই শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে মনে করতে পারেন না। শাস্ত্রে নির্দেশ, যারা কংস জরাসন্ধের মতো পাপি অসুর তারা কখনো শ্রীকৃষ্ণকে ভগবান বলে মনে করেন। শাস্ত্রের নির্দেশ অনুসারে যে সমস্ত শুদ্ধ ভক্ত ধর্মের অনুশাসন পালন করেন তারাই কেবল কর্মযোগ এবং জ্ঞানযোগের পন্থায় যুক্ত হতে পারেন এবং তারপর বিশুদ্ধ ধ্যানের মাধ্যমে বিশুদ্ধ চেতনা উপলব্ধি করতে পারেন। যখন ভগবত চেতনার বিকাশ হয় তখন মানুষ শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার সুযোগ নিতে পারেন, সঙ্গ লাভ করার সুযোগ। ভগবত চেতনার বিকাশ হয় তখন মানুষ শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার সুযোগ নিতে পারেন। ভগবত চেতনার বিকাশ হয় তখন মানুষ শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার সুযোগ নিতে পারেন। তার মানে
এই শুদ্ধ ভক্তের বিকাশের জন্য মানুষ শুদ্ধ, তাই এই সমস্ত লোক কখন ভগবত ভক্তের বিকাশ লাভ করতে পারে? যখন তারা শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ, হতে পারে সে কংস জরাসন্ধ, এই সমস্ত ভক্ত যদি ভক্তের ভগবত ভক্তের সঙ্গ লাভ করে তাহলে তার, তার মানে এর থেকে বুঝিয়েছে বিদুরের মধ্যে যে কলমস আছে এরকম আমাদের মধ্যেও কলমস আছে, যদিও আমাদের একটা বুঝতে হবে এটা বিদুর নিজেকে মনে করছে কলমস আছে, কিন্তু ভগবত ভক্তির দৃষ্টি থেকে তার মধ্যে কলমস নেই। বিদুর তো আচার্য, তিনি আমাদের শিক্ষা দিয়েছে, তার মানে এর থেকে বোঝা যায় যখনই আমরা ফিল করব আমাদের মধ্যে কলমস আছে, উই শুড নট টু গো টু কৃষ্ণ। কারণ ভগবান কি, তিনি মানে কি বলে পিউরিফিকেটরি মেশিন না। পিউরিফিকেটরি মেশিন কোনটা, পিউরিফিকেশনের মেশিন কোনটা, সে হচ্ছে ভগবত ভক্ত। যখন আমরা শুদ্ধ ভগবত ভক্তের সঙ্গ করব তখনই একমাত্র আমাদের ট্রান্সফরমেশন হবে। তারপরে সন্মহত সেবয়া প্রিয়া বিপ্রা পুণ্যতীর্থ নিষেবনা, এই জীবনেই ভগবানের সঙ্গ লাভ করা যায়। তীর্থস্থানগুলি তীর্থ যাত্রীদের পাপ মুক্ত করার জন্য এবং এই সমস্ত তীর্থস্থানগুলি ব্রহ্মাণ্ডের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে, সকলকে ভগবত উপলব্ধির শুদ্ধ চেতনার স্তরে অধিষ্ঠিত হওয়ার সুযোগ দান করার জন্য। কিন্তু কেবলমাত্র তীর্থস্থানগুলি ভ্রমণ করে এবং কর্তব্য কর্ম সম্পাদন করেই যথেষ্ট থাকা যায় না, সন্তুষ্ট থাকা উচিত নয়। তীর্থস্থানগুলি তীর্থযাত্রীদের পাপ মুক্ত করার জন্য, এই সমস্ত তীর্থস্থানগুলি ব্রহ্মাণ্ডের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে, সকলকে ভগবত উপলব্ধির চেতনার স্তরে অধিষ্ঠিত হওয়ার সুযোগ দানের জন্য। এর জন্য বারবার খেয়াল রাখো তীর্থস্থানে কি জন্য এসেছি, দর্শন, দর্শনের জন্য। এখানে বলছে তীর্থস্থান যেটা পাপ মুক্ত করার জন্য নিজে। এখন পাপ মুক্ত কিভাবে হবে, প্রভুপাদ বলছে দেখো এই সমস্ত তীর্থগুলি ব্রহ্মাণ্ডের সাথে ভগবত উপলব্ধির চেতনার স্তরের অধিষ্ঠিত সুযোগ দান, তার মানে তীর্থে যেতে হবে আমার ভগবত ভক্তির আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর জন্য। যদি আমি তীর্থে গিয়ে ভগবত উপলব্ধির আন্ডারস্ট্যান্ডিং না বাড়াতে পারি তাহলে আমার এই তীর্থযাত্রার কোনো অর্থ নেই, কোনো অর্থ নেই। আমি কিছু জায়গা দেখে আসছি, এই আমি মথুরার জেল দেখেছি, এই কথার জন্য মথুরা যাওয়া না, সবাই দশ জনে লাগে না, আরে আমিও গেছি, তার মানে ওতে নিজের টাকার গরম দেখাচ্ছে, আমিও গেছি তো, আমিও গেছি। কিন্তু কেউ এই যে আমি যখন লাইভ দিই তখন বলে প্রভু আমিও এসেছি কাম্বানে, প্রভু আমি ওই চরণ পাহাড়িতে গেছিলাম, প্রভু আমি 10 বছর আগে গেছিলাম, এলে কিন্তু কেউ লেখে না প্রভু জানেন আমি ওই জায়গা থেকে যাওয়ার পরে কাম্বান ঘুরে আসার পরে আমার জীবনের মোড় ঘুরে গেছে, আর আমার এই সংসারের প্রতি আসক্তি বৃন্দাবনের থেকে যাওয়ার পরে আমার আর কোন, আমি তারপর থেকে কেমন যেন চেঞ্জ হয়ে গেলাম পুরোপুরি ভগবান, এ কেউ লেখে না। সব কি লেখে, ও প্রভু আমি 2 বছর আগে আমিও গেছিলাম, ও প্রভু আমি তো যাইনি আমি সামনে আসবো, এই লেখে। কেউ লেখে না আমি ভক্তি, আমার যাওয়ার পরে আমার জপমা জপমালার প্রতি আসক্তি এসেছে, আমি মাছ মাংস ছেড়ে দিয়েছি, এ লেখে না কেউ। এখানে প্রভুপাদ এর জন্য বুঝাচ্ছে তীর্থযাত্রা কি জন্য, এর জন্য এর সামনে লিখবে তীর্থ তীর্থানি কুরবান্তি, তীর্থে যাওয়ার উদ্দেশ্যে গিয়ে সামনের শ্লোক গুলোতে বলবে। হ্যাঁ তারপরে তারপরে এসে আবার লেখছে, এক মিনিট আরেকটা লাইন লিখেছে, কিন্তু ও সরি এই বিভিন্ন ও সরি কিন্তু থেকে পড়ুন। হ্যাঁ না প্রভু একটা কোশ্চেন, এই যে ভগবত ভক্তির যে বিভিন্ন স্টেপ গুলি শ্রবণম কীর্তনম শ্রবণম শরণম, যেমন ওই যে চোখ দিয়ে দর্শন দর্শনম, এটাও তো একটা স্টেপ, মানে বিভিন্ন তীর্থ স্থান গুলি দর্শন করা। না না মা, দর্শন আমাদের স্টেপ না, দর্শন আমাদের হচ্ছে শ্রবণম কীর্তনম অর্চনম বন্দনম আত্মান পাদসেবা নিবেদনম, এবার দর্শনম। আমাদের বলা হয়েছে পাদসেবন মানে ওই স্থানে যাওয়া, পাদসেবন মানে পাদ, পাদসেবন বলতে হচ্ছে তীর্থ পরিভ্রমণ। এখন আপনি এটা দেখলেন আপনাকে একটা মনে করতে হবে ভাগবতম ভক্তির চরম স্তরের কথা কিন্তু বলছে, তার মানে এটা লোকাল লোকদের জন্য বলেনি তীর্থযাত্রার কথা,
এটা বলেছে যারা প্রকৃত ভক্তি যোগে তীর্থ করতে চায় তাদের উদ্দেশ্য থাকতে হবে তীর্থযাত্রাটা আমার কনসিয়াসনেস কে ডেভেলপ করার জন্য, এইটার কথা বলেছে। কারণ ভগবত ভক্তি, ভাগবতের কথা ইজ নট ফর দ্য অর্ডিনারি পিপল, যারা ডিভোটেড তাদের জন্য এই কথাগুলো বলছে। বুঝতে পেরেছেন মা? হ্যাঁ, তারপরে কিন্তু কেবলমাত্র তীর্থস্থানগুলি ভ্রমণ করে এবং কর্তব্য কর্ম সম্পাদন করে সন্তুষ্ট থাকা উচিত নয়। মানুষের কর্তব্য হচ্ছে সেখানে ভগবানের সেবায় যুক্ত যে সমস্ত মহাত্মারা রয়েছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আগ্রহী হওয়া। প্রতিটি তীর্থস্থানে ভগবান তার বিবিধ চিন্ময় বিগ্রহ রূপে বিরাজমান। তাহলে এখানে দেখছেন প্রভুপাদ বলছে আমাদের তীর্থস্থানে গিয়ে আগ্রহী থাকতে হবে কি, আমাকে ওখানকার কোন মহাত্মা তার মুখ থেকে ওই ধামের ওই স্থানে লীলা মহিমাকে শ্রবণ করা, তাহলে কি হবে আমার অন্তঃকরণের কি হবে পরিশোধন হবে, পরিশুদ্ধি হবে। এটা হচ্ছে আমার মেইন টার্গেট। আমি কতগুলো জায়গা দেখতে পেলাম, দ্যাটস নট এ ফ্যাক্ট। আমি ওখানে গিয়ে কতটুক নিজে চেঞ্জ হয়ে আসতে পারলাম সেটা হচ্ছে বড় ফ্যাক্ট। কারণ আমাদের জীবনে সব কিছু করতে হবে ট্রান্সফরমেশনের জন্য। এর জন্য বলা হয় কৃষ্ণ ভক্তি নট ফর কি চেঞ্জিং, কৃষ্ণ ভক্তি ফর ট্রান্সফরমেশন। আমাদের চেতনাটাকে পরিবর্তন করা, খারাপ চিন্তা থেকে ভালো চিন্তা। হ্যাঁ, তারপরে এই বিগ্রহ সমূহকে বলা হয় অর্চামূর্তি বা ভগবানের শ্রীমূর্তি, যা সাধারণ মানুষ সহজেই উপলব্ধি করতে পারে। ভগবান আমাদের জরেন্দ্রিয় অতীত, আমাদের জড়চক্ষু দিয়ে তাকে দর্শন করা যায় না, তেমনি আমাদের কর্ণ দিয়ে তাকে শ্রবণ করা যায় না। আমরা যে অনুপাতে ভগবানের সেবায় প্রবেশ করি অথবা যে অনুপাতে আমাদের জীবন পাপ কর্ম থেকে মুক্ত হয়েছে সেই অনুপাতে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি। কিন্তু এই বিগ্রহ সমূহ দেখুন, এই বিগ্রহ সমূহ যদিও বিগ্রহ সমূহকে বলা হয় অর্চামূর্তি বা ভগবানের শ্রীমূর্তি, যা সাধারণ মানুষ সহজে উপলব্ধি করতে পারেন। তাহলে এখানে গিয়ে আমরা যখন অর্চামূর্তি শ্রীমূর্তি দর্শন করি যা সাধারণ সহজে উপলব্ধি, এর থেকে প্রভুপাদ বুঝিয়েছে ভগবান ওখানে গিয়ে ডাইরেক্ট দেখতে পারি না, কেননা আমাদের চেতনাটা জড়। এর জন্য ভগবান জড় বস্তুর দ্বারা আবিষ্ট হয়ে প্রবৃত্ত হয়ে আমাদেরকে অ্যাক্সেস করে দিচ্ছে যাতে আমরা তাকে দেখতে পারি, উপলব্ধি করতে পারি। তারপরে আমাদের জড় চক্ষু দিয়ে সেকেন্ড বেড়া অর্চামূর্তি থেকে, হ্যাঁ হ্যাঁ, আমাদের জড় চক্ষু দিয়ে তাকে দর্শন করা যায় না, তেমনি আমাদের কর্ণ দিয়ে তাকে শ্রবণ করা যায় না। আমরা যে অনুপাতে ভগবানের সেবায় প্রবেশ করি অথবা যে অনুপাতে আমাদের জীবন পাপ কর্ম থেকে মুক্ত হয়েছে সেই অনুপাতে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি। তাহলে এই কথাটার অর্থ কি? এই কথাটার হচ্ছে ভগবত ভক্তি তার মধ্যে ততখানি ঢুকবে, ততখানি উপরে যে যতটা পাপ থেকে মুক্ত। তাহলে বুঝতে পারছেন, আপনি যতই ধাক্কা ধাক্কি যা কিছু করেন ও ঢুকবে না যতক্ষণ না আপনি যতটা পূর্ণ কর্মা না হন। আপনার মধ্যে যতটা পূর্ণ, যতটা পিউরিফাইড অবস্থা থাকবে ততটা আপনার ভিতরে ঢুকবে। কারণ না হলে তো মেশিন উপর থেকে কি করা আছে, লেয়ার দেওয়া আছে। তাই আপনার লেয়ার, পাপের লেয়ার যত কম থাকবে তত ভগবত ভক্তি ভিতরে প্রবেশ করবে। এর জন্য আমরা ধামে কেন যাব? এই সমস্ত সাধু সঙ্গ করে, হরি কথা শ্রবণ করে, ধামের সেবা করে আমাদের এই পাপের স্তর থেকে কি করব, ধীরে ধীরে মুক্ত হবার, তত আমার ডিভোশন তত ডিপে যাবে, রুটে যাবে। কিন্তু যদিও আমরা পাপ মুক্ত হইনি, তবুও ভগবান এতই কৃপাময় যে তিনি মন্দিরে তার অর্চামূর্তি রূপে তাকে দর্শন করার সুযোগ আমাদের দিয়েছেন। ভগবান সর্বশক্তিমান এবং তাই তার অর্চামূর্তি রূপে তিনি আমাদের সেবা গ্রহণ করতে পারেন। অতএব মূর্খের মতো মন্দিরে ভগবানের অর্চা বিগ্রহকে প্রতিমা বলে মনে করা উচিত নয়। এই প্রকার অর্চামূর্তি প্রতিমা নন, তিনি হচ্ছেন ভগবান স্বয়ং। এবং যে অনুপাতে মানুষ পাপ থেকে মুক্ত হয় সেই অনুপাতে তিনি অর্চামূর্তির মর্ম হৃদয়ঙ্গম করতে পারেন। তাই শুদ্ধ ভক্তের নির্দেশ সর্বদাই প্রয়োজন।
তাহলে এখানে দেখুন, তিনি মন্দিরে তার অর্চা মূর্তি রূপে তাকে দর্শন করার সুযোগ আমাদের দিয়েছেন। ভগবান সর্বশক্তিমান, তাই তার অর্চা মূর্তি রূপে তিনি আমাদের সেবা গ্রহণ করতে পারেন। অতএব মূর্খের মতো মন্দিরে ভগবানের অর্চা বিগ্রহকে প্রতিমা বলে মনে করা উচিত না। এই প্রকার অর্চা মূর্তি প্রতিমা না, তিনি হচ্ছেন ভগবান স্বয়ং। যে অনুপাতে মানুষ পাপ থেকে মুক্ত হয় সেই অনুপাতে তিনি অর্চা মূর্তি হৃদয়ঙ্গম মর্ম হৃদয়ঙ্গম করতে, তাই শুদ্ধ ভক্তের নির্দেশে তাই শুদ্ধ ভক্তের নির্দেশ প্রয়োজন। তার মানে এটা হচ্ছে আমাদের চেতনা যে লেভেল, সেই লেভেল অনুসারে ভগবান আমাদের কাছে প্রকটিত হয়। এখন যে ভক্তিতে নতুন সে মনে করবে এটা পাথর, আর যে ভক্তিতে ডিপ সে মনে করবে সাক্ষাৎ। বিগ্রহ নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, চৈতন্য মহাপ্রভু বলছে চৈতন্য চরিতামৃত, যার ডিভোশন যতটা বেশি তার ততটা করতে হবে। হ্যাঁ, তারপরে ভারতবর্ষে সারা দেশ জুড়ে শত সহস্র তীর্থস্থান রয়েছে এবং ঐতিহ্য অনুসারে সাধারণ মানুষ সারা বছর জুড়ে সমস্ত ঋতুতে এই সকল তীর্থস্থানগুলিতে যান। বিভিন্ন তীর্থে ভগবানের যে সমস্ত অর্চা মূর্তিগুলি রয়েছে তার উল্লেখ এখানে করা হলো। ভগবান মথুরায় শ্রীকৃষ্ণের জন্মস্থানে রয়েছেন আদিকেশব রূপে, পুরীতে তিনি শ্রী জগন্নাথ রূপে বা পুরুষোত্তম রূপে বিরাজমান, তিনি এলাহাবাদে প্রয়াগে বিন্দু মাধব রূপে বিরাজমান, মন্দর পর্বতে তিনি মধুসূদন রূপে বিরাজ করছেন, আনন্দারণ্যে তিনি বাসুদেব, পদ্মনাভ ও জনার্দন রূপে বিরাজমান, বিষ্ণু কাঞ্চিতে তিনি বিষ্ণু রূপে এবং মায়াপুরে তিনি হরি রূপে বিরাজমান। সারা ব্রহ্মাণ্ডে ভগবানের এই রকম লক্ষ কোটি অর্চা বিগ্রহ রয়েছে। এই সমস্ত অর্চা মূর্তির তত্ত্ব সংক্ষেপে বিশ্লেষণ করে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, সর্বত্র প্রকাশ তার ভক্তির সুখ দিতে, জগতের অধর্ম নাশী ধর্ম স্থাপিতে। ভগবান এইভাবে নিজেকে ব্রহ্মাণ্ডের সর্বত্র প্রকাশ করেছেন কেবল তার ভক্তদের আনন্দ দান করার জন্য, সাধারণ মানুষদের পাপ থেকে মুক্ত হওয়ার সুযোগ দেওয়ার জন্য এবং সারা পৃথিবী জুড়ে ধর্ম স্থাপন করার জন্য। তার মানে এখানে প্রভুপাদ এই কথাটা বুঝাতে চাচ্ছেন ভগবানের এই সর্বশক্তি। কারণ আপনার অনেকে প্রশ্ন করতে পারে না, আচ্ছা ভগবান সব জায়গায় কেন রইলেন, মানে সব জায়গায় তিনি কেন আছেন? তার মানে এর থেকে বোঝা যাচ্ছে মুখ্য তো কারোর, ভালো করে বুঝুন। আমাদের প্রশ্ন আসতে পারে, ধরুন আপনাকে কেউ হয়তো প্রশ্ন করবে কর্মী বা দিল, ভগবান সব জায়গায় আছে কেন মেনটেন করার জন্য, এইটাই তো বলবেন না? আমি যদি জিজ্ঞেস করি ভগবান সব জায়গায় কেন আছে, কারণ হচ্ছে ভগবান সব জায়গায় যাতে মেনটেন করতে পারে না। এখান থেকে আমরা উত্তর পেলাম, ভগবান সব জায়গায় আছেন মেনটেন করার জন্য না। কি জন্য তিনি সব জায়গায় আছেন? এই কারণে, কি জন্য? যাতে কি হয়, যারা হচ্ছে কি বলে মেনটেন করছে, যারা হচ্ছে কি যারা ভগবত ভক্তি করছে তারা যেন সবাই ভগবানকে পায়, এইটা হচ্ছে ভগবানের মুখ্য কারণ। নাহলে তো ভগবান এক জায়গায় বসে উপর এক জায়গা থেকেই দেখে নিতে পারে, কিন্তু সব জায়গায় উনি নিজেকে অ্যাক্সেস করছে কেন, যাতে ভক্তরা তাকে সব জায়গায় পায়, এইটা হচ্ছে তার মুখ্য কারণ। তারপর সাবঅর্ডিনেট কারণ হচ্ছে ঠিক আছে মেনটেন করার জন্য আমি সব জায়গায় আছি, মুখ্য কারণ ভগবান সব জায়গায় কি জন্য আছেন, যাতে ভক্তরা সব জায়গায় কানেক্টিভিটি পায়। এখন ধরুন এর উদাহরণটা আপনাকে দেই, আচ্ছা আপনার, আমি ভারত থেকেই দেই, SBI এর অ্যাকাউন্ট তো ধরুন আমাদের দিল্লিতে থাকলেই হতো, কেন আবার কলকাতা একটা করছে, বৃন্দাবন একটা করছে, অমুক জায়গায় একটা করছে, তমুক জায়গায়, ওর ব্রাঞ্চ আলাদা আলাদা যায় কেন? ও তো একটা জায়গা থেকে সবকিছু করতে পারে। এটা হচ্ছে গ্রাহকের সুবিধার জন্য, গ্রাহক তো রেগুলার দিল্লি আসতে পারবে না, এর জন্য গ্রাহক যাতে তার কানেকটিভিটিটা তার সার্ভিসটা ঠিক মতন সে তাড়াতাড়ি নিতে পারে, এর জন্য উনি ওনার ব্রাঞ্চ গুলো আমাদের ঘরের কাছে পৌঁছে দিয়েছে, ঘরের কাছে। তারপরে দেখুন এখন আরো কত সুবিধা করে দিয়েছে, আপনি এখন
কি বলে ব্যাংকেও যেতে হবে না, এখন অনলাইন, যারা তো এখন অনলাইন জানে তারা ব্যাংকে যায়ও না, সবই সবই আপনাকে ঘরের মধ্যে বসে, আমি নিজেই তো ব্যাংকে যাই না, আমি তো অনলাইনে করি সব। তাহলে এর কারণ কি? যাতে আপনি সেবাটা নিতে পারেন। এর থেকে কথা হচ্ছে ভগবানের সর্বশক্তিমত্তা হচ্ছে কি কারণ? যাতে ভক্ত অ্যাক্সেস করতে পারে ভক্তিটাকে, আর সে তার চেতনাটাকে ডেভেলপ করতে পারে। এত সুযোগ পাওয়ার পর যদি না করে তাহলে সে সেটা মূর্খামি। এর জন্য এই তীর্থস্থানগুলো ভগবান কেন রেখেছে? যাতে এই সমস্ত জায়গায় গিয়ে আমরা ভক্তিকে ডেভেলপ করি, ভক্তিকে। আবার এর থেকে বোঝা যায় এই যে ভগবান সব জায়গায় তার অ্যাক্সেসিবিলিটি করে দিয়েছে, এর মানে এটার মিস ইউজ করার জন্য, এটাকে সদুপযোগে কাজে লাগানোর জন্য, সদুপযোগে কাজে লাগানোর জন্য। এজন্য আমরা এই ধাম বা তীর্থ এগুলোর যাত্রা করার উদ্দেশ্য আমাদের ভক্তি। তাই মানে জীবনে যা কিছু করি সবটার মুখ্য উদ্দেশ্য ভক্তিকে ডেভেলপ করা। বোঝা গেল? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে, জয় শ্রীল প্রভুপাদ কি জয়, ভাগবতম কি জয়, সুখদেব গোস্বামী পাদ কি জয়। সকল গৃহস্থের পারমার্থিক আধ্যাত্মিক শারীরিক মানসিক কল্যাণের জন্য আমরা একবার ভগবানের কাছে প্রার্থনা করি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় নৃসিংহ শ্রী নৃসিংহ জয় জয় শ্রী নৃসিংহ প্রহ্লাদেশ জয় পদ্ম মুখ পদ্ম ভৃঙ্গম উগ্রাম বিরাম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতো মুখম নৃসিংহ ভীষণম ভদ্রম মৃত্যুর্মৃত্যু নমামহম। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ। সকলকে শুভরাত্রি। প্রভু কালকে শ্লোক মুখস্থ ক্লাস কখন?